আগামীকাল 9ই ডিসেম্বর প্রকাশিত সাপ্তাহিক চাকরির পত্রিকা চাকরির ডাক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের এই পত্রিকাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ যে চাকরিগুলো থাকতেছে এখানে বিশাল বিশাল কয়েকটা চাকরি থাকতেছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পুলিশের কনস্টেবল পদে চাকরির একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যেখানে টোটাল পদ সংখ্যা 5,500টি। ওকে, এখানে কিন্তু এই 5,500টিতে কোন কোন জেলাতে কতগুলো লোককে নিয়োগ করা হবে টোটাল কিন্তু এখানে একটা তালিকা দেওয়া রয়েছে। এই পত্রিকাতে আপনারা বিস্তারিত সেগুলো দেখতে পারবেন। এখানে পত্রিকার প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তারপরে তৃতীয় পেজ এবং চতুর্থ পেজ রয়েছে। আপনারা বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে অথবা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। ওকে, এরপরেও রয়েছে দেখেন সরকারি কর্ম কমিশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ বিসিএসের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেই 45তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তিরই কিন্তু একটা সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন। টোটাল পদ সংখ্যা রয়েছে 3,331টি। ওকে, এখানে এর মধ্যে রয়েছে 2,309টি হচ্ছে শূন্য পদে ক্যাডার এবং নন ক্যাডার শূন্য পদে রয়েছে 1,022টি। ওকে, এবং এখানেও আপনাদের বিস্তারিত দেখতে পারবেন এই পত্রিকাতে, আরও পৃষ্ঠা দুয়েতে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে দেখেন আপনারা সব কিছু দেখতে পারবেন এই পত্রিকাটি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। সো এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন। আরও এখানে রয়েছে দেখেন টিএমএস এনজিওতে 1,200 পদে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন। এই এনজিওতেও কিন্তু খুব ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ওকে, সো সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তিরই কিন্তু আবেদনের ডেট রয়েছে, আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এখানে এই পদটার জন্য ফিল্ড সুপারভাইজার পদে 1,000 জনকে নিয়োগ করা হবে এবং শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর হিসেবে 100 জন এবং ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে 200 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে টিএমএস এনজিওতে। ওকে, এরপরে রয়েছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 111টি পদ রয়েছে, টোটাল অধ্যাপক নিবে 111টি। এছাড়াও রয়েছে এখানে দেখেন ডাক বিভাগের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি, সুপ্রিম কোর্ট, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর, গাজীপুর ক্যান্টনমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি, অনেক গুরুত্বপূর্ণ বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। সো প্রথম পৃষ্ঠার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তার বাকি অংশগুলো এই দ্বিতীয় পৃষ্ঠাতে দেখতে পারবেন আপনারা, তারপরে তৃতীয় পৃষ্ঠাতে দেখতে পারবেন তারও বাকি অংশগুলো এবং চতুর্থ পৃষ্ঠাতে আরও কিছু নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। এখানে দেখেন দেখা রয়েছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি, এরপরে রয়েছে কোকাকোলা ফুড প্রোডাক্টসের নিয়োগ বিজ্ঞপ্তি, ডাচ বাংলা ব্যাংকে চাকরি, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, জেলা প্রশাসক হবিগঞ্জে চাকরি, তারপরে গাইবান্ধা পৌরসভায় চাকরি। সো এই সবগুলো দেখার জন্য বিস্তারিত আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে এই সব পত্রিকাটি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। ওকে, সো গাইস, আজকে এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।